Rabbi shrahli sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. A'mal se banti hai jannat bhi jahannam, A'mal se banti hai jannat bhi jahannam, Khaak fitrat mein na nari hai na noori, Khaak fitrat mein na nari hai na noori, Ek chashm zadan ghafil za shah na basi, Ek chashm zadan ghafil za shah na basi, Shayad ke nigaah hai kunada gaah na basi, Shayad ke nigaah hai kunada gaah na basi, Ae bandai khoda chahoga tunki mulaqat, Jaldi se abaithe suno hazrat ki nasihat, Jaldi se abaithe suno hazrat ki nasihat, duniya mein ho duniya ka talabgar nahi ho, bazar se guzar ho kharidar nahi ho, bazar se guzar ho kharidar nahi ho, ulfat mein barabar ke wafa ho ke jafa ho, ulfat mein barabar ke wafa ho ke jafa ho, har cheez mein lazzat khaya kar dil mein maza ho, har cheez mein lazzat khaya kar dil mein maza ho. Alhamdulillah Borobag madrasar uddege ayojito 16 november 2018 ro shukrobar baad asor ek birat waz mahfiler sammanito sabhapati Alhaz Hazrat Maulana Dr. Sayyid Sharafat Ali Sahib Damat Barakatuhumul Aliya Principatu Salpatay je ayat tilawat korchi sundor ekti ayat ei ayater bhitore Allah pak duita kotha bolchen apnader dua chai Allah paker jeno doya thake je ayat ta ami porechi ar je rasuler hadith tilawat korchi er bhitor diyei jeno Allah pak kichu amake alochona koira আপনাদের অন্তরে কিছু বুঝ দিয়ে যাওয়ার তৌফিক দান করে দরকার আমিন তালে বাজান এখানে আসার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ আল্লাহ দিয়েছে হাত দিয়েছে আল্লাহ পাও দিয়েছে আল্লাহ সব আল্লাহ দিয়েছে আল্লাহ পাক বলে আমি সবই তোমারে দিলাম আমি তোমারে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কার গোলামি আল্লাহ একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামিটা কি জিনিস মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য তোমাকে আমি বানাইলাম এখন প্রশ্ন হুজুর আমার তো বিবি আছে বাচ্চা আছে আর কত সংসার আমার দেখতে হয় তাই এই সংসার দেখতে গেলে আমি আল্লাহর ইবাদত কখন করি নামাজ পড়া নামাজও তো ঠিকমতো পড়তে পারি না আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো নামাজ পড়লে তুমি রিজিকের সন্ধানে নাইমা দাও আগে আমার কাজটা করো আল্লাহওয়ালারা তারা তো রিজিক খোঁজেন খোঁজে না তাদের রিজিক খোঁজার তো ইবাদত হয়ে গেছে তাদের বাথরুমে যাওয়াটা ইবাদত হইছে তাদের খানা খাওয়াটা ইবাদত হইছে তাদের চলাফেরাটা ইবাদত হইছে তাদের কথা বলা ইবাদত হইছে আমাদেরটা তো হয় না তারা বাথরুমে গেছে দোয়া পড়া ঢুকছে বাথরুম থেকে বাইরে হওয়ার সময় দোয়া পড়ছে তারা খানা খাস্তে খাইতে বসে দোয়া পড়া খানা আরম্ভ করছে খানা শেষ তো আলহামদুলিল্লাহ বলে শেষ করছে আপনি আমি খানা শুরু পায় কিছু কিছু আবাইতের গোষ্ঠী আছে খানা পাইলে ওকে বিসমিল্লাহ তো কইবে দূরের কথা নাউজুবিল্লাহ কইতো মনে থাকে না কথা ঠিক কাজী বাবা এই আল্লাহওয়ালাদের সোহবত আমাদের লাগবে আমি এমন একটা আয়াতই তেলাওয়াত করেছি যে আল্লাহ পাক বলে তোমরা সত্যবাদী লোকের সঙ্গ দাও যারা ভালো মানুষ যারা সৎকর্মশীল যারা সৎ মানুষ তাদের সঙ্গ দাও কারণ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্ব সর্বনাশ কাজী আল্লাহওয়ালাদের জীবনে গেলে তাদের কাছে গেলে আমার জীবনটাও পাল্টাইতে পারে মাইলে মুমিন সয়ে মুমিন মিশাওত মাইলে কাফের সয়ে কাফের মিশাওত যে সরের লগে সরে সে সর হয়
কাফেরের লগে থাকলে কাফের হবা, ইমানদারের লগে থাকলে ইমানদার হবা, আল্লাহওয়ালাদের কথা। কাজী আল্লাহওয়ালার দরবারে গেলে কি হবে, আমার কি লাভ হবে? ওই আল্লাহর ওলি যে আমলগুলো করে ওগুলো দেখা দেখি আমার ভিতর ওই আমল প্রবেশ করতে পারে, পারে না? আল্লাহর ওলিদের দরবারে গেলে তা কি দেখবেন, কিছু কিছু মানুষ আছে, আলেমরা আছে, কিছু কিছু চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, মায়া লাগে, বাসনা লাগে। কি কারণ? যে আরে এই লোকটা নামাজ পড়ে, এই কারণে আজকে সে কত শান্তিতে আছে, আরামে আছে। আল্লাহ পাক বলছেন যে আমার এবাদত ঠিক মতো কর, রেজেকের কোনো অভাব হবে না। কিন্তু আমরা সেই এবাদতটুকুন আল্লাহর করতে পারি না। কাজী আমি যে আয়াটা তেলাওয়াত করছি, আল্লাহ পাক এখানে প্রথমেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কেমন ভয় তোমরা করবা? ডাকাই, চোর, পুলিশ, র্যাব, বিডিআর, এদের মতো ভয় করবা না। আপনারা যারা ফজরের নামাজ আজকে পড়েন নাই, আল্লাহ কি আপনার পাশার উপরে কয়েকটা বাড়ি দিয়েছে, ফেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে? কথা কয় না কাকি, দেওয়াই নাই। তা আপনি আল্লাহরে ভয় করবেন কিল্লাই? যদি কোনো ডাকায় কোনো পুলিশ আইসে যদি সকালবেলা ফজরের কালে ধরতো যে তুই ফজর নামাজ পড়ো নাই, তোর খবর আছে আইস, পাশার উপরে কয়েক খান্দে তো পরের দিন বেনামাজি পাওয়া যাইতো, পাওয়া যাইতো না। কিন্তু আল্লাহ তো আপনার রেজেক বন্ধ করে দেয় নাই, আল্লাহ আপনার পাও অবশ করে দেয় নাই, হাত অবশ করে দেয় নাই, চোখ কানা করে দেয় নাই, কিছুই করে নাই, তা আল্লাহরে কেন ভয় করবেন? আমরা ডাকাইত ভয় করি না, ডাকাইতের অস্ত্র ভয় করি। আমরা র্যাব, বিডিআর, পুলিশ ভয় করি না, তাদের হাতের অস্ত্রটাকে ভয় করি। চোর ভয় করে না, মানুষ ভয় করে তার হাতের অস্ত্রটাকে, কি কথা ঠিক? এইটা কি ভয় করে? আল্লাহ কয় আমারও একটা অস্ত্র আছে, ফিনারি জাহান্নাম, সেটা হলো জাহান্নাম, এই জাহান্নামটাকে ভয় কর, এই জাহান্নামটারে বান্দা ভয় কর, এখানে বড় আজাব হবে। আল্লাহ পাক বলে এই জাহান্নাম কিন্তু বড় একটা বিপদ। নেক আমল করলে খালেস নিয়েইতে, খালাসের নিয়েইতে, আল্লাহকে দেখাবার উদ্দেশ্যে যদি কোনো বান্দা নামাজ কালাম পরে আমল করে, তাহলে আখেরাতের বিপদ তো আল্লাহ দূর করেই, আল্লাহ দুনিয়ার অনেক বিপদ বান্দার দূর কইরা দেয়। বিশ্বাস হয় যে ভালো আমল করলে আল্লাহ পাক দুনিয়ার বিপদ দূর করে? বিশ্বাস আছে? তাহলে নবীর উম্মত আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালাদের মতো জীবন আমাদেরও গড়তে হবে। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই গোপালগঞ্জ টঙ্গিপাড়ায় মাহফিল করতে গিয়া এক মুরব্বীরে জিজ্ঞেস করলাম, সে একজন আলেম মানুষ, যে বললাম যে বাবা শামসুল হক ফরিদপুর সাহেব কেমন ছিলেন? আল্লাহ আকবর, আল্লাহর কসম, আল্লাহর গোলাম একেবারে দুইটা চোখ দিয়ে পানি ছিঁড়ে দিস, কথাই কইতে পারে নাই। বল যে আমি কান্দেন কেন? কা হুজুর, আল্লাহর গোলামের থেকে একটা মোস্তাব আমলও কোনোদিন ছোটে নাই। স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ে রাতে নাও স্বামী, শপিলাম তো মারে রে যাব জঙ্গে ওহুদে, যুদ্ধে গেলেন শহীদ হলেন না পাক হালাতে, নবী যে ছায় রাখে না গো বাবা, আল্লাহ গুলা লইয়া যায়, খারাপ গুলা রে নেয় না, কাল্লায় মরবে না গুলা। কিছু কিছু লোক মনে করো মরবি না, এমন কাদের চলে ফেরে আছে না কিছু? আল্লাহ, আল্লাহওয়ালার দরবারে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, এমন জীবন তুমি করবা গঠন, মরিলে হাসবা তুমি কাঁদবে ভুবন, এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদবা তুমি হাসবে ভুবন।
আল্লাহ ওয়ালার দরবারে যাও। আল্লাহ ওয়ালার দরবারে গেলে আল্লাহ ওয়ালা দেখতে দেখতে তুমি এক পর্যায়ে আল্লাহ ওয়ালার মতো আমল করতে চেষ্টা করবা। ওই দেখা দেখি আল্লাহ পাক ভালো ভালো মনে কইরা তোমারে আল্লাহ ওয়ালা বানায় দিতে পারে। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ কয় যেই বান্দা আমি আল্লাহর হয় আমি আল্লাহ বান্দার হয়ে যাই। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ কয় আমি আল্লাহর আদেশগুলো যারা এখলাসের নিয়েতে খালেস নিয়েতে আমি আল্লাহকে দেখাবার উদ্দেশ্যে করবে, আমি আল্লাহ আখেরাতের বিপদ নয়, আমি আল্লাহ দুনিয়ার অনেক বিপদ বন্দার দূর কইরা দেব। সুবহানাল্লাহ। এরে বনি ইসরাইলের এক আল্লাহর গোলামের কথা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের তিনজন লোক পাহাড়ি পথ দিয়ে রওনা দিছে, পথ দিয়া চলতে চলতে রাত্র হয়ে গেল, কোথায় যাবে? গুহার ভিতরে আশ্রয় নেয়। গুহার ভিতরে ঢোকার পরে উপর থেকে একটা পাথর গড়িয়ে আইসা, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। গুহার মুখটা বন্ধ হওয়ার পর এবার ভিতর থেকে বাইরে আর দেখা যায় না, চন্দ্র সূর্য উঠলো কি উঠলো না ওগুলাও দেখা যায় না, বোঝাও যায় না। আল্লাহর গোলাম তিনজনের ভিতর থেকে একজন আওয়াজ দিয়া বলে, ভাই তোমাদের আমাদের ভিতরে এক একজন এক একটা আমলের বিনিময়ে আল্লাহর কাছে পানাহ চাই, যেই আমলটা একমাত্র আল্লাহর জন্য হয়েছিল অন্য কারো জন্য হয় নাই। মানুষ দেখাবার জন্য যদি তুমি পড়ো নামাজ, ওই নামাজে করবে না তোর পরকালের কাজ। কথা ঠিক। এ নবীর উম্মত, এক আল্লাহর গোলাম আওয়াজ দিয়া বলে, আল্লাহ আমার জীবনে একটা আমল আছে আল্লাহ তোমার জন্য করেছিলাম, আমার মা জীবিত বাবা জীবিত, আল্লাহ আমার মা বাবারে দুধ না খাওয়ায়া আমি কোনোদিন আমার বাচ্চাদের কেউ আল্লাহ খাওয়াই নাই। আয় আল্লাহ একদিন রাত্র হয়ে গেল, আমি গিয়া দেখলাম আমার আব্বা আম্মা ঘুম পড়ে গেল, আমি আমার মারে জাগাই নাই বাবারেও জাগাই নাই, কারণ কষ্ট পাবে আমার সন্তানগুলো আমারে আব্বা বইলা চিল্লায় পেটের ক্ষুধায় কান্না করে, মায়ের সামনে বাবার সামনে পেটের ক্ষুধায় যখন সন্তান মা কইয়া ডাক দেয়, কোনো বাপ মা সহ্য কইরা থাকতে পারে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম বলে, আল্লাহ আমি আমার সন্তানগুলোর খানা দেই নাই, সকাল হওয়ার পরে যখন আমার আব্বা আম্মা জাগলো আমি তাদেরকে দুগ্ধ পান করাইলাম, তারপরে তাদেরকে আমি খাওয়াইলাম। আল্লাহ যদি একমাত্র তোমার জন্য হয়ে থাকে, আয় আল্লাহ দরওয়াজাটা ফাঁকা করে দাও। তিন ভাগের এক ভাগ দরওয়াজা খুলে গেল। আর এক আল্লাহর গোলাম উনি আওয়াজ দিয়া, আল্লাহ আমার জীবনে একটা নেক আমল একমাত্র তোমার জন্য, আল্লাহ গো আমি আল্লাহ আমার একটা চাস্তো বোন ছিল, আমি আমার চাস্তো বোনটারে বড় ভালোবাসতাম, একদিন আমার চাস্তো বোনের আমি কাছে পাওয়ার জন্য রাতের গভীরে ডাকলাম কিন্তু সে আসলো না। আমার চাস্তো বোন একদিন বিশাল সংকটে বিপদে পইরা আমার কিনারায় কিছু টাকা ধার চাইল, টাকা ধার চাওয়ার টাইমে ওই বিপদের উপেক্ষা করি আমি তার কাছে সময়ের সুযোগ খুঁজলাম, আমি তার কাছে সময় চাইলাম, যদি তুমি আমার সাথে রাত্রিটা কাটাও তোমার টাকা দিয়ে দেব। এবার মেয়েটা কি করবে, বিপদে পইরা রাজি হয়ে গেল। রাতের গভীরে আল্লাহর গোলাম চাস্তো ভাই আর চাস্তো বোন যখন পাশাপাশি হয়ে গেল, ও পরদার অন্তরালের মা খেল দিয়া সন্মার মা, তোমরাও তো এখন বর্তমান যুগে ছেলেদেরকে সব ঢাইলা দাও আর গিয়া ইফটিজিং এর দোষটা পুরুষদের মাথায় ফালা দাও, আসলে দোষ পুরুষের নয়, সব দোষ গুলা হইল তুমি বোনের দোষ, কারণ তুমি যদি চান্স নাই দাও কোনো যুবক চান্স পাইতে পারে না। কথা ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, ও মা খেল দিয়া শুনবা, ও বোন খেল দিয়া শুনবা, আল্লাহর গোলাম বা রাতের গভীরে এমন কোন যুবক নাই যে মহিলাদের উপরে উইঠা পায়জামার গিটটা খুইলা বার উঠে চলে আসবে, পাওয়া যাবে?
এরে নবীর উম্মতের দল আল্লাহর গোলাম আজকে এরকম রাতের গভীরে যখন দাঁড়া গেল মেয়েটা থরথর থরথর কইরা কাঁপা আরম্ভ করলো যুবক ভাই বলে ও বোন তুমি কেন কাঁপতেছো বলে আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি কারণ হলো বিবাহ হয় নাই তোমার সাথে আমার বিবাহের আগে তোমার সাথে মেলামেশা আমার বৈধ নয় হলো হারাম ও ভাই আমি আল্লাহর ভয় কাঁপতেছি তুমি আল্লাহর ভয় কর আল্লাহর গোলাম যুবক আওয়াজ দিয়ে কয় বন্ধা তোর সাথে কিছু খারাপ কাজ করলাম না আমিও আল্লাহরে ভয় করলাম আমি আজকের থেকে টাকা তোরে দিয়ে দিলাম যা আল্লাহরে ভয় করলাম আল্লাহর গোলাম বলে আল্লাহ যদি তোমার জন্য হয়ে থাকে দরওয়াজা ফাঁকা কইরা দাও তিন ভাগের দুই ভাগ ফাঁকা হয়ে গেল আর এক আল্লাহর গোলাম বলে আল্লাহ আমিও মানুষদেরকে চাকরানি খাটাইতাম গোলাম মাঠে ময়দানে কাজ করাইতাম এক গোলাম মায়না চাকরি কইরা গোলামি কইরা একদিনের মায়না নেই নেই চলে গেছে আয় আল্লাহ আমি তার মায়নাটা কাজে কাটাইলাম সম্পদ রাখলাম বকরি রাখলাম আমি ওই সম্পদ দিয়া আমি অনেকগুলা বানাইলাম একদিন হঠাৎ কইরা অনেক দিন পরে উনি আমার কাছে আইসা তার সেই একদিনের মায়না চাইল আমি মাঠের দিকে অনেকগুলা বকরি দেখা দিলাম এই বকরিগুলা হলো যা সব দেখো সব তোমার নিয়ে যাও আল্লাহর গোলাম বলে আমার সাথে ঠাট্টা করেন কয় না বাবা ঠাট্টা নয় সব তোমার কারণ তোমার টাকা দিয়ে আমি বানা রাখছিলাম এই টাকা দিয়ে কিনা রাখছি এই টাকার সম্পদ সব তোমার তুমি নিয়ে যাও আল্লাহর গোলাম সব নিয়ে গেল আল্লাহর দরবারে বলে আল্লাহ যদি তোমার জন্য করে থাকি আল্লাহ দরওয়াজাটারে খুইলা দাও তিনজনার তিন আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আল্লাহ তিন ভাগের তিন ভাগ দরওয়াজা খুইলা দিছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কা মুবারক নামুহাল আল্লাহ আল্লাহ আশকুকা কামুহাই ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজমে তুজকো এক নজর ইয়া ইলাহি তুমেরা মাবুদ হায় ইয়া ইলাহি তুমেরা মাশুক হায় বিশ্বাস হয় যে নেক আমলের বিনিময়ে দুনিয়ার বিপদ আল্লাহ দূর করে কথা কয় না বিশ্বাস হইছে এরে নবীর উম্মতের দল খালেস নিয়েইতে যা করো আল্লাহর দরবারে এখলাসের নিয়েইতে করো ওরে সভাপতি দেখবে ইমাম সাহেব দেখবে আমি নামাজটা কেমনে সেজদা করলাম কেমনে রুকু করলাম যদি ওই ইমাম সাহেবের দেখাবার জন্য হয় যদি সভাপতির দেখাবার জন্য হয় তোমার এই নামাজের চার আনার দামও তোমার থাকবে না এ নবীর উম্মত আল্লাহর গোলাম তিনজন তিন ভাই তিন আমলের কথা বললো অনেক মানুষ এই আমল করতে চায় না কত মানুষ বিপদে পড়ে কারণ আল্লাহ তো তোমার দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠাইছে আল্লাহ দি খালাকাল মাউতা ওয়াল হায়াত আলিয়া বলুয়াকুম ওয়ালা না বলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ আল্লাহ কয় আমি সম্পদ নিয়ে পরীক্ষা করব সম্পদ নিয়ে পরীক্ষা করব আমি সন্তান নিয়ে পরীক্ষা করব আমি খুদা দিয়ে পরীক্ষা করব এরে নবীর উম্মত আল্লাহ পাক যারে সম্পদ দেয় তোমারে আল্লাহ পরীক্ষা নেয় আল্লাহ কয় বন্দা এই সম্পদ দিলাম আমি আল্লাহ একমাত্র পরীক্ষা করার জন্য পাশের গরিব ভাই তোমার খাইলো কি খাইলো না তুমি সেই দিকে একটু তাকাইবা কিন্তু বর্তমান জমানায় আমাদের খাটা আমাদেরটা আমরা খাই পাশের গরিবের খবর নাই ওরে গিয়া দেখো পাশের গরিবের সন্তানরা শীতের পোশাক পরতে পারছে কি না ওরে ভালো খানা খাইতে পারলো কি না তুমি তার আরামের বিছানায় ঘুমাও আর কত মানুষ সংকটে পইরা ক্ষুধার তাড়নায় খারাপ কাজে বাধ্য হয়ে যায় ওরে বনি ইসরাইলের এক মহিলা ঘরে চাল নাই খানা নাই সন্তান গুলো মা কইয়া চিল্লায় মার সামনে সন্তান যখন পেটের ক্ষুধায় মা কইয়া চিল্লায় মা সহ্য করতে না পাইরা অনেকের কিনারায় টাকা চাইলো কেউ টাকা দেয় না এক ধনী মানুষের কিনারায় গিয়া দাঁড়ায় ধনী মানুষটা বলে বোন তোমারে টাকা দিতে পারি একটা রাত্র আমার সাথে থাকবা মহিলাটা কয় না জীবন যাবে তো ইজ্জত দিতে পারবো না সন্তান মারা যাবে ইজ্জত দেবো না ওখান থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলেন
বাড়ি আসার পর সন্তানগুলার দিকে তাকা দেখে সন্তানগুলা গড়িয়ায় পেটের ক্ষুদা পেটটা পিঠের সাথে লাগিয়ে গেল। মা মানুষ তো সহ্য করতে পারে না রে বাবা, আমারও তো মা নাই। একদিন আমার মা ওরকম রাস্তার পাশে দাঁড়াছিল, খানা পাই নাই, কষ্ট করেছিলাম রে বাবা। কিন্তু দুর্ভাগ্য অনেকের কপালে সুখ সহ্য হয় না, সুখ দেখার আগেই আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেল। খাওয়াইতে চাইলো, খাওয়াইতে পারবো না, মাঠে ময়দানে দৌড়ায় আর মার জন্য দোয়া করি আল্লাহ যেন জান্নাত দেয়। এরে নবীর উম্মত, ওই মা সন্তানের পেটের দিকে তাকাইয়া মা সহ্য করতে পারে নাই, মা দৌড় মারছে, আল্লাহ কি আর করব, সন্তানদের দিকে তাকাইয়া পারলাম না, আল্লাহ থাকতে পারলাম না। ওখান থেকে রওনা হই, আবার ওই ধনির কিনারায় গিয়া দাঁড়ায়। এ ধনী গো, আমি তোর সাথে খারাপ কাজের জন্য রাজি হইলাম, আল্লাহর গোলাম বান্দ্রি নিয়া খাস কামরা রুমের ভিতরে প্রবেশ করাইল। রুমের ভিতরে ঢোকার পর আল্লাহর গোলাম ওই রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তাকা দেখে মহিলার 360টা জোড়া থর থর কইরা কাঁপতেছে। কি ব্যাপার মহিলা, তুমি কাঁপতেছো কেন? মহিলা কয়, বাবা আল্লাহর ভয়ে কাঁপতেছি, কারণ জিন্দগিতে কোনোদিন খারাপ কাজ করি নাই। আমার দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, কিন্তু আমার মাওলা আমার দিকে তাকায় আছে, আমারে সব দেখতেছে। আল্লাহর গোলাম কয়, সাধারণ গরিব মানুষ হয়ে খানা খাইতে পারো না, এইটি এত আল্লাহরে ভয় করো, কাজে আমারে যে আল্লাহ সম্পদ দিল, টাকা দিল, পয়সা দিল, আমার ওই আল্লাহরে কতটা ভয় করা দরকার। তুমি ভিক্ষুক হয়ে যদি আল্লাহরে এতটা ভয় করতে পারো, আমার তোর চাইতে কোটি গুণ বেশি ভয় করা দরকার। এ কোটিপতি সম্পদের মালিক, গরিব মানুষ যদি আল্লাহরে ভয় করে, যে আল্লাহ তোমারে সম্পদ দিল, গরিবের চাইতে তোমার ভয়টা বেশি করা দরকার। কিন্তু না না, তুমি তো ভয় করলা না রে বাবা, তুমি টাকা পাইয়া সম্পদ পাইয়া তুমি চিন্তা করো, আমার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, এই সম্পদ দিয়ে আমি কি করব, আল্লাহরে ভয় করার কি দরকার। টাকা দেই মাছ কিনতে পাই, টাকা দেই সম্পদ পাই, টাকা দিয়ে গোস কিনতে পাই, টাকা বিল টাকা হইলেই সব পাওয়া যায়। কিন্তু না রে বাবা না, আল্লাহর ভয় কিন্তু আলাদা জিনিস। তুমি মনে করো তুমি টাকার মালিক, গিয়া দেখো বড় বড় আল্লাহওয়ালা অনেক কোটি সম্পদের মালিক, আল্লাহরে কতটা ভয় করেছে ওসমান, তুমি তার অর্ধেক সম্পদের অর্ধেকের মালিক হও নাই। ওমর অনেক সম্পদের মালিক, আবু বকর অনেক সম্পদের মালিক, শেষ মুহূর্তে সালার সদ গায়ে দিয়া করছে আল্লাহর ভয়। এরপরেও আল্লাহ সালাম জানায় ও পয়গম্বর, আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর যে আমি সালার সদ গায়ে দেওয়া ঘুরাইলাম, এতে কি আমার আবু বকর আমার উপরে বেজার নাকি? আবু বকর দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্না করে, আর কয় পয়গম্বর আমি কেন বেজার হব, যার তা সে নেছে, আমার কি কি করার আছে। ও নবীর উম্মতের দল, এজন্য আল্লাহর ভয় আলাদা জিনিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরে ঢুকলে ওই বান্দার দ্বারা খারাপ কাজ চলে না, ওই বান্দার দ্বারা অন্যায় চলে না, ওই বান্দার দ্বারা সুদ চলবে না, ওই বান্দার দ্বারা ঘুষ চলবে না, ওই বান্দার দ্বারা নামাজ ছাড়া চলবে না, ওই বান্দার দ্বারা মুখ দিয়া গালিগালাজ চলবে, কথা কয় না চলবে। একদল তো মাইক পেলে খালি গাইল্লায় চিল্লায় পাল্লায় ওয়াজ তো করতে আসে না, স্টেজ উঠলে দুইটা জিনিস হবে, হয় তাফসীর হবে না ওয়াজ হবে, কথা ঠিক? যে তাফসীর পারে সে তাফসীর করবে, আর যে তাফসীর পারে না ওয়াজ করবে, দুইটা জিনিস তো নাকি? কিন্তু স্টেজ ওইটাই, এখন বর্তমানে বক্তাদের হালচাল বাইর হয়ে গেছে, এই বক্তায় ওই বক্তারে গুতায়, ওই বক্তায় ওই বক্তারে খালি গুতো, খালি গুতো গুতি, এখন যে যারে যদ্দূর পচাইতে পারে। এরে নবীর উম্মতের দল, কওমি মাদ্রাসায় গরুর চামড়া দিলে গুনাহ হবে? হ্যাঁ, কওমি মাদ্রাসায় ছেলে পেলেদেরকে পড়াইলে কাফের হবে? কিন্তু একদল তো স্টেজে বই এই মিডিয়ার মাধ্যমে বলতেছে, ওগুলোরে যত দিতে পারেন না, ওগুলো তো আমাদের মধ্যে একদল মুসলিরা বই বইয়ে ঠিক 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 করতেছে। আরে কওমি মাদ্রাসার ওলামা কেরাম যদি না থাকতো আজকে পৃথিবীর বুকে, তাহলে মুসলমান আছে বইলে বোঝা যাইতো না, কথা ঠিক? আর আজকে তাদেরকে গালি দাও,
তাদের এই টুপির কারণে বোঝা যায় যে বাংলাদেশে ইসলাম আছে নইলে মোড়ও বোঝা যাইতে না কই জান আপনারা দেখেন না বুড়ির আঙ্গুলকে ধরাই দেয় ঈমান ধ্বংস করে ফেলাই দিয়েস পবিত্র মহা ওরস শরীফ আছে না হ্যাঁ পবিত্র ওরস মোবারক আছে পবিত্র মাঝখানে ওরস শেষে কি মোবারক আছে শুরুতেও ভালো শেষেও কি ভালো মাঝখানে একটু পলট পালট ভন্ডরে জিগাই তুই এই এই গান বাদ্য বাজনা শুরু করছো কিল্লাই কজরের তো মাঝখানের আগের দুয়ার পরের দু দেখলেন না আপনি মাঝখানে একটু দেখেন কিল্লি গিয়া আগে তো ভালো আছে পবিত্র আছে না আগে আর শেষে মোবারক আছে তা সবই দেখি আপনি মায়ের উদাহরণ কিনলে গিয়া খালি গান বাজনাই দেখলেন ওই ভালো তো দেখলেন না এক আল্লাহর গোলাম কয় দেয় আমি এক কাজ করি কে কি কয় একটু মানুষের পায়খানা কি একটু মানুষের পায়খানা একটু মুরগির পায়খানা একটু আহই মিডে আহই মিডে চেনেন আউকের গুড় চেনেন একটু আউকের গুড় দিব মিডে দিয়া তিন পদ মেলল না ওখানে তো তিন পদ মেলছে পবিত্র ওরস মোবারক এই নো মেলবে তিন পদ পবিত্র এইবার পায়খানা এইবার মোবারক কথা ঠিক আমি যদি এখন এনে লাগাইয়ে বাতি লাগাই যদি একজনে বেছে পবিত্র পায়খানা মোবারক যে যে নিতে পারেন নেন দাদাই খাইলে দাদি খুশি নানাই খেলে নানি খুশি যেটা করলে খাইবেন ভালোই দিবেন কেটে কেটা কিনবেন কেটা কথা কানা কিনবেন সবাই কিনবেন না কা এখানে তো আগে পবিত্র আছে মাঝখানে সে পায়খানা সেটা তো মোবারক আছে পবিত্র পায়খানা মোবারক এখানে কিনবেন না আর ওখানে পবিত্র ওরস মোবারক পালন করতে পারবেন ওই ওরস মোবারকের চাইতে এই পায়খানা ভালো ওখানে ঢুকছে যে কিলে কিলি পিডে পিডি আরম্ভ করে আয় সুবহান আল্লাহ ঢাকা বৈশে নারায়ণগঞ্জে এক পিস সেবা আছে নাম বলবো না তাই আমরা কিন্তু হকপন্থী আলেমরা তা আমাদের ভিতরে একজন আছিল কালা জমের মিসমিসে কথা কইলে হ্যাঁ ভালো ভালো আলেমটা ভয় পাইতো মনে হয় কত বড় আলেমের অধিকারী আল্লাহ পাক জানে তো ঢুকেই সেই বন্ধ হুজুরের ধরল যে হুজুর এই যে আমাদের দরবারে গান বাদ্য বাজনাগুলো হয় এই যে এই জায়গায় বসছেন না এইখানে বইসের দলিলটা দেখাইবেন যে কখানে গান জায়েজ আছে এই যে দেখাই এইবার স্টেজে দেবেন নইলে কান হিরে দেব ও আর ডরের ছড়ি স্টেজই ওঠে নাই বুঝলেন নাই অগো স্টেজে তো আর যাওয়া যাবে না গেলে তো অগো মুরিদান আমাকে থইবে না থইবে সেই বয়সে আমরা যাই না অগো মুরিদান এত জন্মের ওগুলো পিড়েতেই থাকবে পিড়ে নিয়ে ধরলে এই জন্য বয়ের কারণে অগো ওই স্টেজ যাওয়া যায় না কিন্তু জায়গা মতন ধরেন কোনো দলিল নেই ওদের কাছে খালি হুদু হুদি চিল্লে আল্লাহ রাসুল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আল্লাহ রাসুল বলেন আমার সব উম্মত জান্নাতি সুবহানাল্লাহ আমার সব উম্মত জান্নাতি তবে আমি নবীরে যারা মানে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ও পয়গম্বর কারা আপনারে মানে আর কারা আপনারে মানে না পয়গম্বর বলে যারা আমি নবীরে মানে তারা জান্নাতি যারা আমি নবীরে মানে না তারা জান্নাতি হতে পারে না এরে নবীর উম্মত আল্লাহ রাসুল বলেন আপনারে কেমনে মানা হবে ও নবীর উম্মত আমি এবং আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ যারা করবে তারা একমাত্র জান্নাতি দল হবে আর যারা তাদের আমাদের মানবে না তারা জান্নাতেও যাইতে পারবে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন কয়জন নবী দাড়ি কাটা ছিল আওয়াজ কয়জনে দিলেন উম্মত কি এখানে একজন কয়জন নবী দাড়ি কাটা ছিল একজনও না কয়জন সাহাবি দাড়ি কাটা ছিল কয়জন আল্লাহর অলির দাড়ি কাটা ছিল হ্যাঁ তা কোনো দাড়ি কাটাওয়ালা যদি পীর দাবি করে সে পীর হতে পারে কোনো ভাই হতে পারে সম্ভব না কোনো দিন যদি এরকম কেউ আসেও আল্লাহর উপরে খুশি থাইকা আল্লাহর উপরে রাজি থাইকা আল্লাহকে সামনে রাই করে জবাই করে ভালাইবেন সামনে পাইলে মজা যাইবেন অসুবিধা কি আছে আমরা তো বাই না দাঁড়ে খালি এই দলিল দেখে ওই দলিল দেখে দলিলের কোনো অভাব নাই মিডিয়া পাগল করে লইস আল্লাহ এগুলার দিনের সহি দান করুক তাহলে আল্লাহ রাসুলের সুন্নাত আমারে যারা মানে তারা জান্নাতি আর যারা মানে না তারা জান্নাতি না তাহলে আল্লাহ রাসুলকে মানা কেমনে হবে আল্লাহ রাসুলের সুন্নতি দাঁড়িয়ে রাখা লাগবে কি লাগবে না
এরে নবীর উম্মত দাড়ি কেমন একটা জিনিস রে বাবা জানো এক আল্লাহর গোলাম আলিয়া মাদ্রাসার ছাত্র পাগল হয়ে গেল হিন্দু নারীর জন্য প্রেমরিলায় আবদ্ধ হয়ে গেল মেয়েটারে বিবাহের প্রস্তাব জানায় আলিয়া মাদ্রাসার ছাত্র আল্লাহ চাপ দাড়ি দিয়েছে মেয়েটারে বিবাহের প্রস্তাব জানায় মেয়েটা বলে ও যুবক আমি তোমারে বিবাহ করতে রাজি প্রেম করলাম চার বছর বিবাহ করতেও রাজি আছি রে যুবক তবে একটা শর্ত তুমি যদি তোমার গালের দাড়িগুলা কাটতে পারো তোমারে বিবাহ করতে রাজি আছি না নাউজুবিল্লাহ যুবক মেয়েটার কথা শুই না কারণ দুইটা জিনিসের কাছে মানুষ দুর্বল হুব্বু দুনিয়ার আসুকুল্লে খতি দুনিয়ার মহাব্বত সম্পদের কাছে মানুষ দুর্বল দুই নাম্বার সুন্দরী নারীর কাছে মানুষটা বড় দুর্বল আল্লাহর গোলাম নারীর কাছে দুর্বল হয়ে গেল নারী যখনই বলল দাড়ি কাটার কথা নারীর পাগল হইয়া নবীর কথা বইলা দাড়ি কাটার জন্য সেলুনে চলে গেল সেলুনে এক হিন্দু নাপিত বসা হিন্দু নাপিত আওয়াজ দিয়ে বলে ভাই ও মুসলমান আমি যদিও হিন্দু তুমি যদিও মুসলমান কিন্তু আমি তোমার ধর্মটারে ভালো জানি ভালো মানি সত্য বলে জানি ভাই তোমার দাড়ির বিনিময় তোমার খুব সুন্দর দেখায় দাড়িগুলা কাইটো না লা ইকরাহা ফিদ্দিন ধর্ম নিয়ে এখনো বাড়াবাড়ি নাই ও কয় তোর তাহার প্রয়োজন নাই তোর কাটা তুই কাটবি এত কথা বাসকা লাইকরা ফিদ্দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই ও আর বাড়াবাড়ি করে নাই ও এবার আল্লাহর গোলাম দাড়ি খুর হাতে লইয়া দাড়িতে মলম লাগাইয়া খুর হাতে লইয়া দাড়ির উপরে যখন বোস লাগায় খোদার কসম দাড়ি কাটে না দাড়ির গোড়া বাইয়া রক্ত জমিনের উপরে পড়ে সুবহানাল্লাহ পাশ দিয়ে এক মৌলবীর অনাদিস আওয়াজ দিয়া কা মৌলবী এদিকে দেখা যা যুবকের দাড়িতে পোস লাগাইলাম যুবকের দাড়ি কাটে না দাড়ি কাটে না দাড়ির গোড়া বাইয়া বাইয়া রক্ত খালি জমিনের উপরে পড়ে আল্লাহর গোলাম ওই মৌলবী আবার কাশফওয়ালা কাশফওয়ালা মানুষ চেনেন কাশফ কারে কয় কাশফ মানে অন্তর চক্ষুওয়ালা যার অন্তর চক্ষু আল্লাহ পাক খুইলা দেয় তাকে অন্তর চক্ষুওয়ালা বলে কাশফওয়ালা আল্লাহর গোলাম কাশফওয়ালা মানুষ এবার আঙ্গুলের আগে রক্ত লইয়া নাকির ডগা ঘেরা নিয়ে দেখে যে এটা মদিনাওয়ালা নবীর কলিজার রক্তের ঘেরান পাওয়া যায় সুবহানাল্লাহ আওয়াজ দিয়া করে যুবক কি করলি রে যুবক যেই নবীর জানের চাইতেও বেশি ভালোবাসা লাগবে ওই নবীটারে আজকে তুমি কার জন্য কান্দাইলা আল্লাহর গোলাম এই কথাগুলো বলার পর তার অন্তরের ভিতরে কথা হিট লাইগা যায় আল্লাহ হেদায়েতের বাতি জ্বালা দেয় আল্লাহর গোলামের অন্তরে নবীর মায়া ঢুকে যায় দুইটা চোখের পানি সাইরা কানতে 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 মেয়েটার কিনারায় গিয়া দাঁড়ায় মেয়েটার আওয়াজ দিয়ে কো মাইয়া রে আজকের পরের থেকে তোমার সাথে আমি প্রেম করব না বিবাহ করব না যাও যাও তোমারে ছুটি দিয়া দিলাম যখন আগে আমার জন্য তোরা পাগল সে এখন আবার কার জন্য পাগল হইল তার মাথা ম্যান্ডেল হয়ে গেল যুবক কয় যাও ছুটি দিয়ে দিলাম মেয়েটা আওয়াজ দেখ যুবক ভাই দাঁড়াও কই যাও ভাই যে কিছুক্ষণ আগে আমার জন্য তোরা পাগল সে আবার এখন আবার কার জন্য পাগল হয়ে গেল এরে যুবক আওয়াজ দিয়া কয় বোন রে বোন এতদিন তোমার জন্য পাগল ছিলাম কিন্তু আমার দাড়ি কাটতে গেলাম তোমার জন্য যেই নবীরে জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে ওই নবীটারে আমি তোমার জন্য কান্দাইলাম ও বোন রে এই জানটা এই দাড়িতে যখন আমি পোস লাগাইলাম দাড়ির গোড়া বাইয়া রক্ত পরে কিন্তু দাড়ি কাটে না চিন্তা করলাম বুঝতে পারলাম চিনতে পারলাম তোমার নয় জানের চেয়েও যদি বেশি ভালোবাসতে হয় নবীরেই বেশি ভালোবাসা লাগবে ঠিক কিনা এরে নবীর উম্মত মেয়েটা আওয়াজ দিয়া কয় যুবক ভাই গো দাঁড়াও যাও ভাই যাও তবে আমারও কালিমা পড়াইয়া মুসলমান বানা দা মুসলমান বুয়াদ গরদান খাদান আইনানে কত বদ সুতে খাজাদান গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামেক সাবুদে এর নবীর উম্মতের দল ও যুবক ভাই আজকে নারীর জন্য পাগল মনে রাখ নারীর জন্য পাগল হয়ে লাভ নাই এ টাকা দেয়
দেখ আমার নবীর জন্য পাগল হ আমার নবীর জন্য যখন পাগল ছিল না দুনিয়া হারাইতো আখিরাত হারাইতো আল্লাহর গোলাম যখন নবীর জন্য পাগল হয়ে গেছে আল্লাহ কয় বান্দা যখন তুই আমার নবীর জন্য পাগল হয়ে গেছো যা বান্দা যা আমি আল্লাহ তোর জন্য মাইয়া ডারে পাগল বানা দিলাম সুবহানাল্লাহ আর আজকে আমরা খালি মাইয়ার পাগল একটু সুন্দর দেখলি হইছে এইটা ছাইরে ওইটা ছাইরে এইটা কোনটা তুই কোনটার দরবে দিক কর দেব না কা হুজুর যেদিকে চাই হেইদেই সুন্দর তো খালি সুন্দরই দেয় থাকবি কয়টা লইয়া একটা রাখতারে না 10টা চারটে রাখলে হুজুরে রাখতে পারে লুসই বদনাশ তার তোমার নাম যাইয়ে করে না রাখখানে তুমি তো 40 বছর পার হওয়ার আগে তোমার জীবন শেষ বিদায় নাই কহুজুর তো তাবিজ দেন উনি তাবিজ চায় ওনার তাবিজ দিতে গেলে পিঠ পেছাইয়া বিয়ের আগে করছো কি জীবন বয়সের ইবাদত আল্লাহর দরবারে বেশি প্রিয় এরে নবীর উম্মত এক নাম্বার আয়াতের অর্থ বলেছিলাম আল্লাহর ভয় দুই নাম্বার ওয়াকুনু মাআস সাদিকিন এরে নবীর উম্মত দুই নাম্বার হলো সত্যবাদী লোকের সঙ্গী হও তাদের সঙ্গ দাও আল্লাহওয়ালা সঙ্গ দলে সংস্পর্শে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায় ও নবীর উম্মত আল্লাহ পাক বলে বান্দা যখন আমার কোন বান্দা আমার নেককার বান্দা আমার প্রিয় বান্দা আমার কোন গুনাহগার বান্দার দিকেও নেক নজরে তাকায় আমি আল্লাহ খুশি হই আমি আল্লাহ বলি বান্দা যা আমার আমার দোস্ত যখন তোর দিকে নেক নজরে তাকাইলো আমি আল্লাহ তোর দিকে তাকাইলাম আমি আল্লাহ যা বান্দা যা আমি আল্লাহ তোরে হেদায়েত নসিব করে দিলাম সুবহানাল্লাহ ও নবীর উম্মত গো বুস্তান শহরের ভিতরে এক আল্লাহর গোলাম বান্দি মহিলা বেশ্যা পাড়ায় ডুইকা এলাকার যুবক গুলারে নষ্টামি শুরু নষ্টামি করা আরম্ভ করলো টাকা দিয়ে নষ্টামি করে সুন্দরী নারী দেখলে সবাই পাগল হয় ও নবীর উম্মত আল্লাহর গোলাম এবার অনেক দিন হয়ে গেল কয়েকদিন যাওয়ার পরে দেখা যায় এই রোগ সরায় গেল রোগ সরায় গেল যুবকদের চেহারা ভেঙে গেল গালের চাপ প্রায় গোস্ত নাই মাথা নষ্ট হয়ে গেল চোখ গর্তের ভিতরে ঢুকে গেল শরীরের গোস্ত চলে গেল কই কই এত গোস্ত কোথায় গেল এলাকার সকল মুরব্বীরা মিল্লা ওই জামানার বড় অলি বাইজিদ বস্তামি রহমাতুল্লাহি আলাই এই বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই এর দরবারে হাজির হয় হাজির হওয়ার পর আওয়াজ দিয়ে কো আল্লাহর অলি গো আপনার কাছে একটা আরজি আল্লাহর অলি এই শহর থেকে যদি এই বোঝা না সরান এলাকার যুবক একটাও থাকবে না সব নষ্ট হয়ে যাবে রোগ ছড়া যাবে সব মারা যাবে আল্লাহর গোলাম এবার কি আর করার আছে কয় তোমরা যাও আমি চিন্তা করে দেখব এবার বলে মহিলাটা কোন জায়গায় থাকে বলে অমুক পাড়ায় যেই ঘরে থাকে ওই ঘরের দরওয়াজার সামনে সিঁড়ি আছে নি কয় হা সিঁড়ির কিনারায় গিয়া আল্লাহর অলি টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়ায় যায় সিরিয়ালে আল্লাহর অলি দাঁড়ায় গেল খারাপ কাজের জন্য লাইনে যদি আল্লাহর অলি দাঁড়ায় দুই পাশে কোনো পাবলিক থাকবে সরমনার পীরবা শশিনার পিসা যদি আইসা দাঁড়ায় কোনো সিরিয়ালে আর যদি তার চতুর্পাশে মুরিদানরা থাকে মুরিদরা খারাই থাকবে ওর সুবহানাল্লাহ পিসে বুঝে এই খাইছে দৌড়াইল আল্লাহর অলি তো অনেক বড় ধরনের মানুষ কি ব্যাপার আল্লাহর অলি এই জায়গায় সবাই দৌড়ায় ভাইয়া গেল আল্লাহর অলি বা টিকিট কেইটা তার ডেটের অপেক্ষা রইল কবে তার ডেট আসবে ওই ডেটের অপেক্ষায় রয়ে গেল ডেট যেদিন আসলো ওই দিন দরওয়াজার সামনে সিঁড়ির উপরে আল্লাহর অলি বৈশা রয়েছে কিন্তু ওই মহিলার কাছে কোনো লোক যায় না কি ব্যাপার আল্লাহর গোলাম এবার ওই মহিলা তার গোলামকে বাজির আওয়াজ দিয়ে বলে কি ব্যাপার আজকে কাস্টমার কই গেল কাস্টমার কেন আসে না একটু দেখো আল্লাহর গোলাম বান্দি দরওয়াজায় গিয়া দেখে সিঁড়ির উপরে একজন গোলাম বসা কি ব্যাপার তুমি এখানে কি চাও বলে আমি আসছি মহিলার সাথে দেখা করার জন্য বলে তার রেট জানো বলে এক মুরব্বী বৈশা রয়েছে মহিলা কয় গিয়া বলো তার দাম 200 দেড় হাম আওয়াজ দিয়ে কয় বাবা ওনার দাম 200 দেড় হাম বলে 200
তোদের আমি আনলাম বলে যাও আজকে যখন ঘরের ভিতরে প্রবেশ কইরা গেল আল্লাহর গোলাম ঘরের ভিতরে ঢুকলো তারে দাওয়াত করে নিল আর কেউ আসবে না আল্লাহর ওলি দুইটা জিনিস নিয়ে গেল এক নম্বরে যায় নামাজ দুই নম্বরে কাপড় ও নবীর উম্মত আল্লাহওয়ালাদের একজন আর ঘরে যাওয়ার উদ্দেশ্যটাও হয় ভালো উদ্দেশ্য তোমারে ডাকার উদ্দেশ্যটাও ভালো উদ্দেশ্য মনে করিও না তোমারে থাপ্পড় মারলো তোমারে ধমক দিল হুজুরে খারাপ করছে না আলেম ওলামারা যদি ধমকও দেয় দোয়া মনে করবা কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে নবীর মতো সম্মান দিও রে নবীর উম্মত ও নবীর উম্মত আল্লাহর গোলামে বার ঘরের ভিতরে প্রবেশ করলো মহিলাদের আওয়াজ দিয়ে কা ও বোন আজকে রাত্রটাতে তুমি আমার কয় হ্যাঁ আমি আপনার আমি যেরকম করবো সেরকমই তো হবে কয় হা বলে যাও এতদিন তোমার সাথে যারা মেলামেশা করেছে এই পোশাকে আমি তোমার সাথে বিছানায় শুইব না তুমি যাও গোসল করে আসো কাপড় নিয়ে যাও এই কাপড় পরবা আল্লাহর গোলাম কাপড় নিয়ে গোসল কইরা পরার জন্য আসলো আর এদিকে আল্লাহর ওলি তারা যায় নামাজের যায় নামাজটা বিছা দেয় আর আল্লাহর গোলাম বান্দি মহিলা গোসল সেরে আসার পরে আল্লাহর ওলি আওয়াজ দিয়া কয় ও বোন ওই যায় নামাজে দাঁড়া দুই রাকাত নামাজ আদায় করবা সুবহানাল্লাহ আউলিয়ারা কারে অকবায় খতিয়ার জাহেলারা কারে দুনিয়ায় খতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত আল্লাহওয়ালার দরবারে গেলে আল্লাহওয়ালা হওয়া যায় ভালো নেক মানুষের সোহবতে দেখলে নেককার হওয়া যায় আল্লাহর ওলি ও নবীর উম্মত পয়গম্বরের দরবারে কয়েকজন লোক মেহমান আসলো সবাই রে মেহমান দিয়া দিল কিন্তু একটা লোকের কেউ মেহমান নিতে চায় না ওই লোকটারে আল্লাহ রাসূল নিজে বাইসা নিলেন কোনো সাহাবী নিতে চায় না কারণ ও বেশি একটা ভালো না এই কারণে আর কেউ গসে নাই রাসূল বলে তুমি আমার মেহমান হও আমার কামরায় থাকবা ওর মেজাজটা তো গরম আমারে কেউ নেও নাই রাখ মজা দেখাবো চার পাঁচ জনের খানা যা পাক করা হয়েছিল ওই আল্লাহর গোলাম বন্দা সব একলাই খায়া ফালাইলো সবাই রে খুদার তো রাখলো আল্লাহ কয় ওরে বদমাস এতগুলা মানুষের খাবার যে তুই খাইছো আমি আল্লাহ আসিম তোর দিকে চা রয়েছি রাত্র ১২টার পরে আল্লাহ পাক বলে যে খাওন তুই খাইছো এখন তো ঘুমাবি তোর ঘুম ছুটামো আল্লাহ পাক গুরু যদিয়া লারা মারছে ফেরেস্তা পাঠাইছে ঘর পেটের ভিতরে সব ডাইল বানাই ফেলাবি সব ডাইল হয়ে গেছে পয়গম্বরে যে বিছানা দিয়েছিল ওই বিছানা পায়খানা কইরা লুঙ্গি দিয়ে সব মারিয়ে ফেলাইস আল্লাহ রাসুলের কি আদর্শ দেখরে নবীর উম্মত আল্লাহ রাসুল দরওয়াজাটা খুইলেই দেখে সমস্ত বিছনা বেডিং মারা নাশ করা আল্লাহ রাসুল বলে আহ আমাকে জমানায় যদি হইতে পরে কি করতাম পাওয়ার আগে কিয়ামত ঘটিয়ে যাইতে মুখ দিয়া হ্যাঁ কোথা থেকে আইসি বদমাস সোলাপুরে খাইছি আগেও থুই গেছে কইতি না কিন্তু আল্লাহ রাসুল আফসোস করছে কি কারণে যা লোকটা না জানি কতটাই কষ্ট হয়েছে আপনার যখন পাতলা পায়খানা হয় মানুষের হয় না তখন যদি পায়খানা খুঁজতে না পায় কী দশাটা হয় এখন দিই হ্যাঁ অনেক কষ্ট না ওই মুহূর্তে যদি একটা পায়খানা পাইয়েই পায় কত একখান দিয়া একটা নিয়ে আর যে সার্ভে যে আল্লাহ পায়খানা পাই আল্লাহর নাম লই ফেলাইবে কি লয় না কয় পায়খানা পাই আল্লাহর নাম নেওয়া যায় নাই কোথ আর কয় আল্লাহ একটু তাড়াতাড়ি কথা ঠিক না ওইয়ে যায় বাবা কষ্টের কারণে তাহলে আল্লাহর গোলাম পয়গম্বর আমার আফসোস জানায় আল্লাহ না জানি বন্দার কত কষ্ট হইছে আল্লাহর গোলাম ওখান থেকে বিদায় নিয়ে চলে গেল ফজরের আগে কারণ যদি ফজরের পরে আমার এই জায়গায় দেখে ওমর আমারে রাখবে না আবু বকর আমারে রাখবে না মাইরা ফালাবে ওখান থেকে বিদায় নিয়ে চলে গেল কিন্তু যুদ্ধের তরবারি রাইখে গেছে মনে নাই আল্লাহর পয়গম্বর ওই যে পায়খানা করে নাশ করেছে ওই কাপড়গুলো পয়গম্বরের আদর্শ অনুযায়ী পয়গম্বর নিজ কুদরতি হাতে ধোলাই করতেছে আর ওই সাহাবি ইহুদি ওই যে তরবারি রাইখে গেল ওই তরবারি নেওয়ার জন্য ফেরত আসলো আইসা দেখে পয়গম্বর
সাহাবায়ে কেরামদেরকে রাগান্বিত হওয়ার থেকে বাধা দিতেছে, আর নিজে ময়লাযুক্ত কবরগুলা নিজে দৌত করতেছে। কি আর করবে, পাহাড়ের চূড়ায় বসে দেখে, ওখান থেকে বন্দা আস্তে আস্তে পয়গম্বরের কিনারায় হাজির হয়। ওখানে আসার পরে কেউ কিচ্ছু বলে নাই, পয়গম্বর বলে তা ওনার তরবারিটা আইনা দাও। তরবারি আইনা দেওয়ার পরে আল্লাহর গোলাম চিন্তা করে, আমাদের ধর্মে তো কোনো আদর্শ নাই, যেই ধর্মের ভিতরে এত আদর্শ, এই যেই নবী এত আদর্শবান নবী থাকা সত্ত্বেও ওদের ধর্মের ভিতরে কত সুন্দর আদর্শ আল্লাহ পাঠাইছে, আমাদের ধর্মে কোনো আদর্শ নাই। কাজী যেই ধর্মের ভিতরে এত সুন্দর আদর্শ থাকতে পারে, কাজী ওই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম সত্য হতে পারে না। কাজী আমি আর আমাদের ধর্মে যাইতে চাই না রে পয়গম্বর, আমারে কালমা শাহাদাত পড়াইয়া মুসলমান বানা দেন। সুবহানাল্লাহ, একটু জোরে কন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। পানি আছে নাই, পানি দাও। বার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই, কত বড় আল্লাহর ওলি এই বাইজিদ বুস্তামি, আল্লাহরে কতটা ভয় করতেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই। মারা যাওয়ার পর আল্লাহর গোলাম আল্লাহ পাক বলে, বাইজিদ আমার জন্য কি আনছ? আল্লাহর দরবারে আল্লাহর গোলাম বলে, আল্লাহ গো আমি ইমান আমার যা আছে সব তোমার জন্য নিয়ে আসলাম। আল্লাহ কয়, সব একটা গুনার কারণে ধ্বংস করে দিলাম, আল্লাহ কি এমন অন্যায় করেছিলাম? আল্লাহ কো, বাইজিদ গো তুমি অন্যায় করেছিলা, সাধারণ একটি শেরেক করেছিলা, সাধারণ একদিন রাতে এক গ্লাস দুধ খাইয়া বলেছিলা পেট ব্যথা হওয়ার কারণে, বলেছিলা এই দুধ খাওয়ার কারণে পেটে ব্যথা। ও বাইজিদ গো, এই দুধের কোনো ক্ষমতা নাই, এই দুধের ক্ষমতা নাই, পেটে ব্যথা দেওয়ার ক্ষমতা হলো একমাত্র আমি আল্লাহর। কাজে এই শেরেকের কারণে তোমার জিন্দগির সব আমল ধ্বংস করে দিলাম, আল্লাহ তোমার রহমত ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক বলে, ও বাইজিদ গো আজকে এমন একটা নেকের কারণে, এমন একটা জিনিসের কারণে তোমারে মাফ কইরা দেব, তুমি কল্পনাও করতে পারবা না। আল্লাহ পাক বলে, আল্লাহর গোলাম বলে, আল্লাহ কি এমন আমল, কি এমন কাজ বলো? আল্লাহ কয়, একদিন শীতের রাত্রে তুমি একদিন কম্বল গায়ে দিয়া ঘুমায়াছিলা, রাতের গভীরে উইঠা দেখলা একটা বিড়াল শীতে কুটকুট করে কাঁপতেছে, তুমি বিড়ালটারে টাইনা তোমার বুকের ভিতরে টান দিয়া নিলা। ওই দিন বিড়ালটা আমি আল্লাহর দরবারে বলেছিল, আল্লাহ তোমার যে এই বন্দা এই শীতের রাত্রে আমার এত শান্তি দান করলো, আয় আল্লাহ এই বন্দারে তুমি আল্লাহ শান্তি দান করিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ওবাইজিদ ওই দিনের ওই আমল আমি আল্লাহ পছন্দ করলাম, ওইর বিনিময়ে আমি আল্লাহ তোমার জিন্দগির সব মাফ কইরা জান্নাতি বানা দিলাম। কাজী নবীর উম্মত বিড়ালের খাতার তলে ঢুকায় যদি জান্নাত পাওয়া যায়, আমরাও তো পাইতে পারি নাকি? হ্যাঁ, আজকে যাই এই বিড়াল যে কয়টা আছে ঘরে খুঁজে বের করবেন, খাতার তলে লই ঘুমাই থাকবেন, ঠ্যাং বান্ধে ধুয়ে দেবেন, শীতের রাত তো মেয়ামা করে বলে টান দিয়ে খাতার তলে লই লইবেন, হইবে? কোনোদিন সম্ভব নয়। খাও, প্রথম খাই বড় মাছ পরে না, কপাল ভালো হইলে পরিরেও বইতে পারে, কথা ঠিক না? কপাল ভালো হইলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কপাল ভালো, পরিরে বইছে, কার কপাল ভালো জ্বালা নাই। কিন্তু দেখা যায় বাড়িতে মেহমান আসলে, আমার বাড়িতে একটা বড় পুকুর আছে, পুকুরে একটা বড় মাছও আছে, কিন্তু দেখা যায় প্রথম খায় বড় মাছটা পরিরে বইস, ওটা আলাদা, বাইজিদ বুস্তামের কপালে পরিয়ে গেছে, এরপরে পরে নাই। এরপর আপনি এক খাও, দুই খাও, বিশ খাও, তিরিশ খাও দিয়ে ফেলাইছেন, হাইয়ের পরে বড় মাছটা পরে কি, কথা ঠিক না? একদল কয় কি, দুই রেখাত নামাজ আল্লাহর দরবারে কবুল হইবে? ওয়া, মরণের আগে আগে দুই রেখাত পড়িয়া বিদায় করে দিম, মরি দম গা, কি এই হবে কোনোদিন? হ্যাঁ, খেও মারতে হইবে না, খেও মারতে মারতে শেষকালে যাইয়ে পড়বে এক খায়। আপনি নামাজ পড়তে থাকেন, কোন নামাজ আপনার কবুল হয় দুই রেখাত জানা নাই, নফল কবুল হয় না, সালাদুত তাসবিহ কবুল হয় না, সালাদুত তাহিয়াতুল ওযু কবুল হয় না, ফরজ কবুল হয় জানা নাই তো, দুই দিনের দুই রেখাত কবুল হয়ে যাবে। আল্লাহর গোলাম, 2000 টাকা দে না, অনেক মানুষের কিনারায় গিয়া দাঁড়ায় টাকা চায়, কেউ টাকা দেয় না, কার কাছে যাবে? কেউ যখন টাকা কারো কাছে না পাইয়া আসমানের দিকে দুইটা চোখ বাড়ায় দিস,
দুইটা চোখ বাড়া দিয়া বন্দা চোখের পানি ছাইরা দিয়া কান্না করে আল্লাহ, আগেই তো লজ্জিত হওয়া দরকার ছিল আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে কেন গেলাম, তোমার দরবারে কেন আগে চাইলাম না, আল্লাহর গোলাম 20 টাকা দিয়া 20টা বড়ি কিনা আনলো, বড়শি বড়শি খালের ভিতরে বড়শিগুলোরে পুঁটি মাছ দিয়া ফালা দিল, 20টা বড়শি ফালা দেয়, রাত্র 10টা 11টা 12টা 1টা বেজে গেল, মাছের কোনো খবর নাই, খালি চক্কর দেয়, আল্লাহর গোলাম মাথা টেনশন, আগামী কাল সকালবেলা দেনা দিতে না পারলে নিশ্চিত জেলখানা, সন্তানগুলো না খা মরবে মাথা টেনশন, কি আর করা যায়, খালের ভিতরে জোয়ার আইসা গেল জোয়ার, ওই জায়গা আল্লাহর গোলামের শরীরে শুধু একটা গামছা বাঁধা আর একটা লুঙ্গি পড়া, আল্লাহর গোলাম কি আর করবে, খালের ভিতরে পানি দিয়ে ওযু কইরা ওযুও করতে জানে না, জিন্দেগিতে নামাজ পড়ে নাই, ওই জায়গায় বন্দা রাস্তার উপরে গামছা ডারে বিছায়া আল্লাহর গোলাম উদলা গায় খালি গায় নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেল, হাত বাঁধতে জানে না, রুকু করতে জানে না, সেজদা কেমনে করে তাও জানে না, তারপরেও বান্দা রুকুতে যায়, মনটা বড় করুণ অবস্থা মলিন, আল্লাহর গোলাম সেজদায় গেল মলিন, সুবহান রাব্বিয়াল আলা জানে না কি আর বলবে, আল্লাহর গোলাম দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ায়, দ্বিতীয় রাকাত রুকু হলো, সেজদা গিয়া বান্দা কি আর বলবে, সুবহান রাব্বিয়াল আলা তো বলতে জানে না, দুইটা চোখের পানি ছাইরে দিয়ে আল্লাহর দরবারে ডাক দে আল্লাহ, দুনিয়ার কারো কাছে আর চাইলাম না, এই মুহূর্তে নাকি তুমি আল্লাহ, এই প্রথম আসবে না ঈশা ডাক দাও, হে আল্লাহ তোমার দরবারে হাত জায়গা দিলাম, সেজদায় পরে কান্না করলাম চোখের পানি ছাড়লাম, হে আল্লাহ কিছু ব্যবস্থা করে দাও, আল্লাহর দরবারে যদি কোনো বান্দা নিয়তের ভিতরে গরমিল নারাইকা চায়, আল্লাহ পাক বান্দার চাওয়া অনেক অনর্বর রাখেন না, আল্লাহ বান্দার চাওয়া পূরণ কইরা দেয়, আল্লাহ কয় বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তা দেব, তবে নিয়তটারে বন্দা কাটিবা নাও, ও নবীর উম্মত গুনার কাজ করা যাবে না, এখন তুমি যদি গুনাহ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে তো আর হবে না, আল্লাহর গোলাম সিজদায় পুইনা যখন আল্লাহর দরবারে হাত দুখানা বাড়া দিল, আল্লাহর গোলাম এবার কি আর করবে, ওখান থেকে বাসায় গিয়া ঘুমায়, ফজরের নামাজ তো আদায় করে নাই, বন্দা প্রত্যেকটা বড়ি উঠা দেখে প্রত্যেকটা বড়ির ভিতরে বড় বড় মাছ বাইদা রয়েছে, প্রত্যেকটা মাছ বিক্রি হয়ে গেল 2000 টাকার বেশি বিক্রি হয়ে গেল, এবার ওই জায়গার থেকে আর কিছু টাকা বাইসাও গেল, ও নবীর উম্মত কাজে আল্লাহর দরবারে যদি চাও তাহলে আল্লাহ দেয়, বিশ্বাস আছে, সবাই কয় বিশ্বাস আছে, এরে নবীর উম্মত দেখো আল্লাহর গোলাম দুনিয়ার কত মানুষের কাছে গেল, গরিব হওয়ার কারণে কেউ তারে টাকা দেয় নাই, ও ধনী বাবা তোমারে যে আল্লাহ টাকা দিল সম্পদ দিল, তুমি মনে করছো তুমি ধার দিলে তোমার গুনাহ হবে, না বাবা এই ধার দেওয়া টাকাটা যত সব অন্য কোনো দান সদকা অতরা সব আল্লাহ দেয় না, তুমি দান কইরা দাও 500 টাকা দিছো না নিলেই বা কি হয়, কিন্তু না টাকা চাইতে গেল এখন ঘুরা ঘুরা চায় আছে, তা নাই নাই, যদি সুদের কথা কয় তাহলে কি কয় আছে, সুদের কথা হইলে আস আর এমনি দাঁড় চাইলে পাওয়া যায় না, করে যে হাসানার দাম কত বেশি, ও নবীর উম্মত আল্লাহর গোলাম এরকম তোমার আল্লাহ যে সম্পদ দিল, এই সম্পদের তাড়নায় তুমি অহংকার করিও না, গুনাহ করিও না রে বাবা, আল্লাহ পাক আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, কাফেরদের জন্য জান্নাতখানা, এরে নবীর উম্মত গরিব দুঃখী ইমানদারের দল মন খারাপ করিও না রে বাবা, আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে সুন্দর বালাখানা তৈরি কইরা রাখবে, ও নবীর উম্মত আল্লাহর গোলাম এবার চলে গেল, ওই যে আল্লাহর গোলাম পাই যদি বুঝতাম রহমাতুল্লাহ আলাই, মহিলার আওয়াজ দিয়ে কয় ও বোন আজকে রাত্রটা তুমি আমার কাজে, আমি তোমার সাথে যা করবো তুমি তাই করবা, গোসল করানো হয়ে গেল, গোসল হয়ে গেল কাপড় পরিধান হলো, আল্লাহর গোলাম যায় নামাজটা নিজে হাতে বিছা দেয়, এটা হলো আল্লাহওয়ালাদের কাজ, মনে অহংকার রাখে না গলত রাখে না, কিন্তু আমাদের মনে কত গলত,
আল্লাহর জন্য ভালোবাসা কারে কয় রে বাবা, এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। রে নবীর উম্মত, আল্লাহ পাক বলে হাদিস শরীফের ভিতরে, গতকাল পড়লাম পয়গম্বরের হাত দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও পয়গম্বর মানুষ কোন কারণে বেশি জান্নাতে যাবে? কয় কারণে? আল্লাহ রাসূল বলে দুইটা কারণে মানুষ বেশি জান্নাতি হবে, এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। আর কয় কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? সেটাও দুই কারণ, এক নাম্বার কারণ হলো জবান, দুই নাম্বার কারণ হলো লজ্জাস্থান। ও পরদার অন্তরালের মা, ভালো কইরা শুনবার মা, তোমার মতো মায়ের কাছেই কিন্তু গিয়েছিল রে নবীর উম্মত। এবার আল্লাহর গোলাম বলেন, বোন তুমি দুই রাকাত নামাজের জন্য দাঁড়া যাও, দুই রাকাত নামাজ আদায় করবা, আল্লাহর বান্দি মহিলা নামাজে দাঁড়া যায়। এদিকে আল্লাহর ওলি সেজদা পরে আল্লাহর দরবারে হাত দুখানা বাড়ায় দেয়, আল্লাহ আমার যতটুকু দায়িত্ব আসিল আল্লাহ আমি পালন করলাম, আয় আল্লাহ এখন তোমার দায়িত্ব তুমি পালন করে নাও। আমার দায়িত্ব ছিল আল্লাহ যায় নামাজের বিছানায় দাঁড় করা দেওয়া, আবার পরে হেদায়াত দেওয়ার মালিক হইলা তুমি আল্লাহ, আমি না আমি না, আয় আল্লাহ বাকি কাজটু তুমি আল্লাহ করিয়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহর গোলাম বান্দি মহিলা দুই রাকাত নামাজ আদায় করার পর সালাম ফিরাইবার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম বান্দি আল্লাহর হুজুরের আওয়াজ দিয়া কয়, হুজুর আপনার সাথে আমার দেখা করা হলো হারাম। সুবহানাল্লাহ, এরে নবীর উম্মতের দল। এই জন্যে বলি রে বাবা, আল্লাহওয়ালার সোহবতটা কেমন জিনিস বুঝবা? অনেকে আল্লাহওয়ালার দরবার পছন্দ করে না, বিরমিটাও না, তুমি তোমার নিয়েইতে যাও, কিন্তু তুমি যদি খাঁটি নিয়েইতে যাও দেখবা ওই নিয়ত তোমার আল্লাহ পূরণ করে দিবে। দেখেন না অনেকে তাবিজ দেয়, যে যে নিয়ত কি রাখাবা যদি আত্মবিশ্বাস হয় ওই নিয়েইতেই কিন্তু ভালো হয়ে যায়। অনেকে আসুরা পাতিয়া পুইরা ফু দেয়, পানি পুইরা ফু দেয়, পেট ব্যথা পানি পড়া খাইলেই ভালো হয়ে যায়, কি কথা ঠিক না? অনেকে সুরা ইয়াসিন পরে, আর রহমান পরে, আরে অকেয়া পরে, বিভিন্ন বড় বড় সুরা পইরা পানিতে ফু দিয়া খায়, কিন্তু পেট ব্যথা ভালো হয় না, আছে না নাই? ও দোস্ত বুজুর্গ, ওই যে সুরায় ফাতিহা পুইরা ফু দিল এটার ভিতরে নিয়ত ছিল আলাদা, আর তুমি যে সুরায় ফাতিহা সুরা ইয়াসিন বড় বড় সুরা পুইরা ফু দিলা ওইটার নিয়ত হলো আলাদা। তোমার নিয়ত ছিল ভালো আর তার নিয়ত ছিল গলত, নিয়ত ভালো থাকার কারণে সুরায় ফাতিহা পুইরা ফু দেওয়ায় কাম হয়ে গেল, আর নিয়ত খারাপ থাকার কারণে সুরা ইয়াসিনেও কিন্তু কাম হয় নাই, কথা ঠিক কি না? এজন্যে বলি রে বাবা, নিয়তের আগে সঠিক বানায় ফেলাও। আল্লাহর নবীর পয়গম্বরের ভালোবাসা, এই দুনিয়ায় থাকা অবস্থায় পয়গম্বর যেহেতু বলেছে আমার উম্মত সব জান্নাতি যারা আমি নবীরে মানে তারা, আর যারা মানে না তারা না, আমি নবীরে যারা মানে তারা জান্নাতে যাবে, নবীরে এখন কেমনে মানব? এরে নবীর উম্মত, আল্লাহ রাসূল বলেন সল্লু কামা রাইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমি নবীরে নামাজ পড়তে দেখো। এটা বলেছে আমাদেরকে নয়, পয়গম্বর বলেছে সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম বলেছে তাবিদেরকে, ও তাবিরা তোমরা নামাজ আদায় করো আমি যেভাবে আমাদের সাহাবায়ে কেরামদেরকে পড়তে দেখো, তাবিরা বলে তাবে তাবিদেরকে তোমরা নামাজ পড়ো আমাদের তাবিদেরকে যেভাবে নামাজ পড়তে দেখো, তারা বলে খোলাফায়ে রাশিদিনদেরকে, তারা বলে আউলিয়া কেরামদেরকে, আউলিয়া কেরাম ওলামায়ে কেরামরা বলে পাবলিকদেরকে, পাবলিক তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাদের পাবলিক আমাদের আলেমদেরকে নামাজ পড়তে দেখো, কি কথা ঠিক না? এরে নবীর উম্মত, এজন্য আমি প্রায় সময় বলি কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা দেখে আর যে দেখে না তার ভিতরে আসমান জমিন ব্যবধান, যে জানে আর যে জানে না তার ভিতরে আসমান জমিন ব্যবধান। ওরে পাবলিকের নামাজ আর আলেমের নামাজ কোনোদিন সমান হবে? হ্যাঁ, কোনোদিন সমান হবে না। আলেমের এক রাতের ঘুম আর তুমি পাবলিকের সারা রাত্র দাঁড়া দাঁড়া ইবাদত করার সমান সওয়াব। এই জন্য বলি আলেম যেভাবে নামাজ পড়ে সেভাবে নামাজ পড়ো। ওরে মসজিদের ভিতরে মাঝে মধ্যে ঢুইকা তাকায় দেখি মুসল্লি নামাজ পড়তেছে কিন্তু তাকায় রইছে আর একদিকে, তাই না? আদবা দেন তাহসরা দেখছে, এইটা আছে না কিছু মুসল্লি? হ্যাঁ, পেট খা যাইতি থাকে নামাজ করে, ও নামাজই নেই আমলে কাসির করে নামাজে, তাহলে নামাজ থায়?
কিছু কিছু পিসে বাসে এত বড় বড় একখান পেটা লাগতেছে একজনারে আল্লাহ কাকার তোরে পেট দিছি কি খালি খাইতে আর পেট বাড়াইতে হ্যাঁ এ আল্লাহ পেট দিছি খালি খাইতে দিছে আল্লাহ রাসূল বলেন সুন্নাত তরিকা যারা খানা খাবে এদের পেট উঁচু হবে না বুক চওড়া হবে নবীদের পেট নিচে ছিল বুক চওড়া ছিল আর এখন সেই সুন্নাত বাদ দিয়া তিন তরিকা তো খানা খাই না এক নাম্বার তরিকা হলো সুন্নাত তরিকা খানা খাবেন যে আপনার এক ভাগ খালি থাকবে এক ভাগ পানি থাকবে আর এক ভাগে আপনার খানা থাকবে এই তো তরিকা কিন্তু না শেয়ারে তো বই বেরম করে দিয়া একেবারে ফেলাইট না এই পর্যন্ত ধইবে ভাত তারপর পানি খাইবে না কিন্তু রাসূলের সুন্নাত হলো তুমি খানা লোকমা দিতেছো মাঝে মাঝে তুমি আবার কি করো এক ডক দুই ডক করে পানি খাও পেটটা তাড়াতাড়ি ভরিয়ে যাবে কিন্তু না বিয়ের বাড়ি আইসি খাই লই এখন আর জিন্দগি দি পাইবে না এদিকে মিষ্টি এক পিস মোহে দেয় ওদিকে গোস্ত আর এক পিস মোহে দেয় সুস্স গোতাগার বোঝেও না কিছু খালি খাইতে পারলি হইল বোঝো খাইলে কি আর বোঝবা এই পিসাব গো এরা তো কেতাবাদি পড়ে নাই যদি কেতাবাদি পড়তো শামায়েলে তিরমিজি যদি পড়তো তাহলে বুঝতে পারতো তিরমিজি কি জিনিস খায় না মাথায় দেওয়ার বাপ দাদা জিন্দগিতে জানে না তো জিজ্ঞেস করি রাসুলের চরিত্র কেমন ছিল রাসুলের দেহ কেমন ছিল পোশাক কেমন ছিল চেহারা কেমন ছিল ও তো জিন্দগিতে জানি না সামনে তিরমিজি কি চিনি না খাইবে কি তাহলে প্যাট ভরে খালি খাইতেই থাকে মুড়িদান্ডা দেয় আর খায় মুড়িদান্ডা দেয় আর খায় বাবার দরবারেও দৌড়ায় এরে নবীর উম্মতের দল আমি উদ্দেশ্য করি না কাউরে তবে আমার উদ্দেশ্য হলো তোমার প্যাট কেন এত বড় পাহাড়ের মতো হবে খাউ যেইতে গেল খাউ জান যায় না এরম একতারার মতো বাজান্য লাগে কি কথা ঠিক না এরম একতারা বাজান্য লাগে প্যাট খেউ যার লাগতেই প্যাট ফাড়াই দিতে হয় সেজদা করতে পারে এত বড় প্যাট থাকে কর হ্যাঁ উল্টি খাইবে না পটকা মাছ না আমাকে দেখে পটকা মাছ খায় মুখ দিয়ে ফুদেলে ওটা গলিয়ে যায় রুমাল দিয়ে কানেকশনের কথা বলছি তাই নাকি ব্যবস্থা করে যাই হোক তাহলে এরকম বহুত পিসাব আছে যাদের পেট অনেক বড় বড় বাবা যারা খাঁটি আল্লাহ রলি এদের চেহারার দিকে তাকাইলি আমি একটা জিনিস আমার আজ পর্যন্ত আমি ওয়াজের লাইনে আমি দেখলাম আপনারা একটু লক্ষ্য করিয়া দেখবেন আপনাদেরকে বইলে গেলাম লক্ষ্য করে দেখবেন যারা বেদাতি আলেম যারা বেদাতি আলেম এদের চেহারার দিকে একটু তাকায় দেখবেন কোনো নূর নাই চেহারায় রং বেরঙ্গের পোশাক পরে এই বদমাশ তুই পাইছিস করে আল্লাহ রাসূল লাল পোশাক হারাম করে তুইয়ে গেছে হলুদ রঙের পোশাক বিভিন্ন রঙের পোশাকগুলো তুমি পরতেছো এই পাগড়ি বান্ধে টিক্কি লাগায় আবার হলুদ পোশাক লাল পাগড়ি পরে আল্লাহ রাসূলের এক সাহাবী লাল পোশাক আল্লাহ রাসূল পছন্দ করে নাই নগদ পুইরা ফেলাইস আর তুমি সেই পোশাক পরে খুব হ্যাডাম কি দেও উনি পড়ছে বহুত উল্টো ইয়েলাইস তাল গাছে গুনে লাভ দিয়ে বেল গাছে যেই পড়ছে আর কিছু না রাসূলের আদর্শ অনুসরণ করো সামান্য আখলিস দিন একা এক ফিকাল আমালুল কলিল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট এতগুলো আমল লাগবে না আগেই তো বলেছি মানুষ দেখাবার জন্য যদি তুমি পরের নামাজ ওই নামাজে করবে না তোর পরকালের কাজ নবীর পোশাক লাগাও নবীর সুন্নাত মাইনে চলো নখ কাটায় নবীর সুন্নাত চুল কাটায় নবীর সুন্নাত পোশাকে নবীর সুন্নাত রং বেরঙ্গের পোশাক তুমি পরো আল্লাহ রাসূল সাদা পোশাক পছন্দ করতেন সাদা পোশাক ছাড়া ভালো কিন্তু কোনো পোশাকে মানায় না ও নবীর উম্মত পয়গম্বরের মহব্বতটা অন্তরে লাগাও রে বাবা একটু পয়গম্বরের দিকে তাকাও পয়গম্বরের আদরের সাহাবি হযরতে হানজালা পয়গম্বর কেমন মহব্বত করেছিল পয়গম্বর উহুদের ময়দানে খবর নাই ইহুদিরা পতাকা উড়াইয়া দিল কাফেররা পতাকা উড়ায় ওরে মুসলমানদের ধর্মনেতা মুহাম্মদ আর নাই সাহাবায়ে কেরাম পাগল কি ব্যাপার পয়গম্বর নাই আমাদের বাইজা থাইকা কোনো লাভ নাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো একটা দৌড় মারছে পয়গম্বরের মহব্বতের তাড়না পয়গম্বর আমার কই পয়গম্বর দৌড়ায় কাফেরদের ভিতরে গিয়া দেখে পয়গম্বরের খবর নাই ওখান থেকে দৌড় মারছে মুসলমানদের ভিতরে গিয়া দেখে মুসলমানদের ভিতরে নবীর খবর নাই কাফেরদের লাশের ভিতরে দৌড়ায় গিয়া দেখো কানাও নবীর খবর নাই এরপরে মুসলমানদের শহীদদের লাশের
ভিতরে দৌড়ায়, ওখানেও গিয়া দেখে নবীর খবর নাই। পয়গম্বর কই? গর্তের ভিতরে লোহার করা নিয়ে পয়গম্বর আমার গর্তের ভিতরে পড়ে রয়েছে। আলী রে দেখলো পয়গম্বর, ডাক দেয় আলী রে, আয় এদিকে আলী, আমার মাথার ভিতরে লোহার করা ডুইকে গেছে, দেখ আমার দুইটা দন্দ ভেঙে গেছে রে আলী, আমার মুখ দিয়ে রক্ত পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরে জড়ায় ধরে কান্না করে আর কয়, পয়গম্বর সাহাবায়ে কেরাম আপনারে একটা নজর না দেখলে সাহাবায়ে কেরাম থাকতে পারে না রে পয়গম্বর, কাফেররা পাতা ঘোরা দিছে, আপনি নবী নাই, নবী নাই। আলী রে আমার উঠাও, পয়গম্বর রে সবাই নিয়ে উঁচা জায়গায় বসাইবার পরে পয়গম্বর আওয়াজ দেখ, ও সাহাবা কেরাম, আমার কোন কোন সাহাবি ওহুদের ময়দানে শহীদ হয়ে গেল, ওদেরকে বিনা গোসলে কবর দিয়া দা। এবার হঠাৎ কইরা এক মহিলা আউলা কেচার পাগল বেশ দৌড়ায় দৌড়ে আসতেছে, আওয়াজ দেখ, ও পয়গম্বর সকল সাহাবিরে বিনা গোসলে কবর দিবেন, একজন সাহাবিরে বিনা গোসলে কবর দিবেন না। পয়গম্বর বলে, ও মহিলা সাহাবিটা কে আর তুমি বা কে? মহিলাটা আওয়াজ দেয়া বলে, ও পয়গম্বর বলেন তো গতকালকে আপনি একটা নতুন বিবাহ পরে আসিলেন কার? পয়গম্বর আমার বলে, আমি তো আমার হানজালার বিবাহ পরে আসিলাম। পয়গম্বর আপনার হানজালার গোসল ফরজ হয়ে গেল, গোসল করতে পারে নাই। পয়গম্বর ওখান থেকে আপনার খবর নাই পাওয়ার পরে গোসলের দরকার মনে করে নাই, ওহুদের ময়দানে আইসা হানজালা কলা গাছের মতো কাফের কাটতে কাটতে এক পর্যায়ে হানজালাও শহীদ হয়ে গেল, সুবহানাল্লাহ। পয়গম্বর আমার সাহাবাদেরকে বলো, সাহাবিরা হানজালার গোসলের ব্যবস্থা করে দাও। হানজালার গোসলের জন্য যখন ব্যবস্থা করতে বলল, ইতিপূর্বে জিবরাইল আমিন হাজির হয়। জিবরাইল আসার পরে কয়, পয়গম্বর হানজালার গোসল লাগবে না, হানজালার গোসল হয়ে গেছে, সুবহানাল্লাহ। বলে, কেমনে জিবরাইল? বলে, ও পয়গম্বর যেই হানজালা ফরজ গোসলের কথা ভুইলা, আপনি নবীর মায়ায় পইরা পাগল হইয়া ওহুদের ময়দানে আইসা জীবন দিতে পারলো, আল্লাহ কয়ের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ ওই হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা আমি আল্লাহ হতে দেব না, আমি আল্লাহ ওই হানজালার গোসলটা হাউজে কাউসারের পানি দিয়ে আর সাজেমে নিয়া ফেরেস্তাদের হাতে আল্লাহ করা দিছে, সুবহানাল্লাহ। কান্দি আবে কোলরে দরবারে বিয়ে রাতে নাও শামি সপিলাম তো মারে রে যাব জঙ্গে ওহুদে
যুদ্ধে গেলেন শহীদ হলেন না পাক হালাতে নবী জে দরসাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গেবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফিরিস্তাদের হাতের জান্নাতের পানিতে জোরে কর মারহাবা মাহবুবকে সাল্লি আলা নামে মুহাম্মদ আকুন কুজিয়া দিল কি জিলা নামে মুহাম্মদ আকুন কুজিয়া দিল কি জিলা নামে মুহাম্মদ ফরমাতে হে আদম কে মুজে কল দতরি মে লেখা হুয়া তু বাত মিলা নামে মুহাম্মদ লেখা হুয়া তু বাত মিলা নামে মুহাম্মদ বাবার আমার মা নাই মা সে কার কার হাত জায়গা দেখাই মা যার আছে রে বাবা জীবনটা ধন্য আজকে গিয়া মায়ের কাছে মাপ চাবাত দোয়ান্না করে দেখো ক্ষমা চাবাত নামা খেদমত করার চেষ্টা করবা কার কার মা নাই হাতটা জায়গা দেখাও রে বাবা আমারও মা নাই রে বাবা মা নাই একমাত্র আপন যদি থাকে মা দুনিয়া জমিন আর কেউ নাই আমিন বলে হাত নামান এই মা হলো সবচেয়ে আপন যার পৃথিবীতে মা নাই তার আপন বলতে আর কেউ থাকে না কথা ঠিক ঠিক না এই মায়ের পাগল গুলা এই মায়ের জন্য মার কবরে চলে গেছে বাবা অন্ধকার কবরে দাদা দাদি কবরে এই মায়ের জন্য বাবার জন্য রে বাবা আমি আপনাদের কাছে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে চাবো আল্লাহর জন্য দিনের জন্য মায়ের জন্য মায়ায় পইরা এই মাদ্রাসায় দান করো রে বাবা ছাত্ররা রুমাল নিয়ে নাইমা যাও রুমাল নিয়ে নামতে যার তো বেগে যা কুলায় 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না বুকের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা বুকের দরদি আমার জনম দুঃখী মা ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া রে মায়ের পাগল যেগুলা দান করো বাবা 10 টাকা 20 টাকা দিয়া দাও মায়ের জন্য দাও কত মা রাস্তা দিয়া আসার টাইমে কান্না করেছে পরদার অন্তরালের মা বোনেরা তোমরা যদি পারো মায়ের জন্য শাশুড়ির জন্য নিজের জন্য স্বামীর জন্য বিবাদ উদ্ধারের জন্য বালা মুসিবতের জন্য 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে উঠায়া ছোট্ট সন্তানদের হাতায় পাঠায়া দাও আল্লাহ খুশি হবে ওরে রাবেয়া বসিয়ে আল্লাহ জান্নাত দিয়া দিবে ওরে মা ফাতিমার সাথে জান্নাতে থাকতে পারবা আল্লাহ পাক তোমাদেরকে দান করার তৌফিক দান করুক দেন ভাই দিয়া দন বুঝে মন আমার আল্লাহর কাইরা নিতে লাগে কতক্ষণ হাতে পায়ে তেল মাই কামায় দিল শক্ত করি প্রসাব পায়খানায় আমি মায়ের কোলেই করি তবু না মা রাগ করিল ভিজল গয়ে মুতে আমারে শুকনায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে অসুখ হলে দেখি চায়া মায় রয়েছে বিছানায় বৈশারে বলে আমায় আল্লাহ যাও গলইয়া সন্তানের নিও না বুকের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা বুকের দরদি আমার জনম দুঃখী মা মায়ের পাগল যারা আজ দিয়া দাও হুজুর চলে আসবেন এখন দিয়ে দেন জিকিরের তালে দেন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোর সিজদা করব না গায়রুল্লাহ
sijda karbo illallah la ilaha illallah la ilaha illallah udah aja kan asyur tala kami jaya tilawat korechilam baba dui ta কথা বলেছিলাম আয়াতের ভিতরে আল্লাহ দুইটা কথা বলেছেন এক নম্বরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এক নম্বরে আমি আল্লাহর ভয় দুই নম্বরে সত্যবাদী লোকদের সঙ্গে তোমরা হওয়া প্রথমে আল্লাহর ভয় সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম কেমন আল্লাহর ভয় আপনার হওয়া দরকার কেমন আল্লাহরে ভয় করবেন আপনি আর সত্যবাদী লোকের সঙ্গে হবেন আল্লাহওয়ালার সঙ্গ দিলে কোনদিন খারাপ হবে না কারণ দানকারীর লগে চলতে চলতে এক পর্যায়ে দেখা যায় দান দিতে ইচ্ছা করে সিগারেট করার লগে চলতে চলতে এক পর্যায়ে বলে দোস্ত সিগারেট খাও একটা দুইটা করতে করতে এক পর্যায়ে অনেক হয়ে যায় একদিন এক কিল পান খাইতে গাইতে এক আস্তে আস্তে অনেক পান খাওয়া ধরে এই জন্যই বলি সৎসঙ্গে সর্ব স্বর্গবাস ও সৎসঙ্গে হয় সর্বনাশ কাজী বাবা আমার পরে যে বক্তা আসবে এখান থেকে একটা মানুষ উঠবেন না কাজী ইনি অনেক ভালো আলেম সুন্দর আলোচনা কাজী বাবা যদি আপনারা ওইটা জান মনটার ভিতরে কষ্ট পাবে আর আলেমদেরকে মুসাফিরদেরকে কষ্ট দিতে নাই তিন ব্যক্তির দোয়া আল্লাহ বিফলে ফালায় না সঙ্গে সঙ্গে কবুল করে নেয় এক নম্বরে মা বাবা দুই নম্বরে মাজলুম তিন নম্বরে মুসাফির আমিও একজন মুসাফির আল্লাহর গোলাম তিনিও একজন মুসাফির কাজী মুসাফির যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাবে আল্লাহ কষ্ট পাইলে এলাকায় বিপদ আসবে কাজী বাবা কষ্ট দেওয়া যাবে না এখানে আখিরি মোনাজাত দিয়ে আমরা সবাই যাব ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তাকার তৌফিক দান করুক এরে নবীর উম্মত কাজী বাবা আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া যাবা কাজী কোনো চোর ডাকাতের মতো আল্লাহরে ভয় করবা না কারণ জাহান্নামের আযাবটা বড় মারাত্মক আযাব ওই আযাব আল্লাহ বলছে আমার এই কঠিন আযাবটারে ভয় করবা এই জাহান্নামের অস্ত্রটারে তোমরা ভয় করবা